হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আপনার মোবাইলে যদি এমবি বেশি কাটে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে কি আপনার মোবাইলে কিন্তু যতটুকু এমবি কাটার কথা বা আপনার একটা আইডিয়া আছে যে মানে কি আমি যে ফেসবুক, ইউটিউব বা কিছু চালাচ্ছি, সোশ্যাল মিডিয়ার সময় ব্যয় করছি, যতটুকু এমবি কাটার কথা তার চেয়ে বেশি এমবি কেটে ফেলতেছে, তখন আপনার কী করবেন এবং কীভাবে এই এমবি বেশি থেকে কমে নিয়ে আসবেন এবং এমবি কম কাটবে কীভাবে করবেন সেই সেটিংসটা আমি আজকে আপনাদের দেখাই দেব। আজকে আপনাদেরকে তিন জায়গায় থেকে তিনটা সেটিংস দেখাবো, ইউটিউব, ফেসবুক এবং গুগল প্লে স্টোরে। তিনটা সেটিংস আপনারা করবেন, আশা করি এই তিনটা সেটিং করার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আপনার এমবি আগে থেকে কম কাটতেছে এবং আপনার এমবি সাশ্রয় হচ্ছে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কীভাবে সেটিং করলে তিনটা আপনার এমবি কম কাটবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনাদেরকে তিনটা সেটিংসের মধ্যে প্রথম যেটা সেটিংস দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের ফেসবুকে চলে যাবেন। সেমভাবে আপনি ফেসবুক লাইটে সেমভাবে করে নেবেন, আমি আপনাদেরকে ফেসবুক লাইটের মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে আসার পর, ফেসবুকে আসার পর আপনি কী করবেন, আপনার মোবাইলে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে চলে যাবেন। এখানে আসার পর আপনি সেটিংসে আসবেন, সেমভাবে আপনি কাজটা করবেন ফেসবুকেও, একদম একই কাজ। সেটিংসে আসার পরে আপনি নিচে আসবেন, নিচে আসার পর একদম নিচে আসবেন আস্তে আস্তে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি অটো প্লে ভিডিও, আপনি এটা আমি ফেসবুক লাইটের মাধ্যমে দেখাচ্ছি। আপনি যদি ফেসবুকে ইন করেন মানে ঢোকেন, তখন সেখানে পাবেন আপনি মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, আপনি ওইখানে গেলে অটো প্লে ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো আমি ফেসবুক লাইটে দেখাচ্ছি, এখানে হচ্ছে আপনি অটো প্লে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটি কাজ করতে হবে আপনাকে, এখানে কাজটা হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছেন আপনি অটো ভিডিও অন ওয়াইফাই, আপনার মোবাইলটা যদি ওয়াইফাইয়ের কাছে যায় বা আপনি যদি এমবি ইয়া থাকে, এমবিতে যদি আপনি এখানে যদি আপনি অন করে দিয়ে রাখেন, তাহলে যখন আপনার মোবাইলটা ওয়াইফাই কানেকশনের কাছাকাছি পৌঁছবে বা এমবিটা এমবির আপনার অতিরিক্ত দ্রুত লোড পাবে, তখন সাথে সাথে আপনার মোবাইলের ভিডিও অটোমেটিক চালু হয়ে যাবে এবং আপনার এমবি আপনি না চাই তো অটোমেটিক ভিডিওগুলো চলবে। তখন আপনি এখানে কী করবেন, আপনার এমবি দ্রুত খরচ হবে, তখন আপনি কী করতে পারেন, এখন আপনি যখন চাইবেন তখন ভিডিওগুলো দেখতে পারবেন, অন্তত ভিডিওগুলো চলবে না, তখন আপনি এখানে কী করতে পারেন এটা অফ করে দেবেন। এখানে যে আমি যেভাবে দেখালাম এখানে অফ করে দেবেন। তো দ্বিতীয় সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে আসবেন, গুগল প্লে স্টোরে আসার পরে এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপরে আসবেন সেটিংসে। সেটিংসে আসার পর এখানে সেমভাবে একই কাজটা করবেন, আপনি অটো প্লে ভিডিওস যেখানে আছে এখানে কী দেখতে পাচ্ছেন আপনি অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি। এখানে আমার এখানে সেটিং রয়েছে কি অটো ভিডিওগুলো যখন কখন শুরু হবে, যখন ওয়াইফাই কানেকশানের কাছাকাছি যাবে তখন ভিডিওগুলো অটোমেটিক শুরু হয়ে যাবে। তো আমি এখানে আপনি সেটিংসে করার ডো নট অটো প্লে ভিডিও, আপনি না চাইলেও আপনার ভিডিওগুলো অটোমেটিক চলবে না। তো আপনি কী করতে পারেন, এখান থেকে ডো নট অটো প্লে ভিডিও সেটাতে ক্লিক করে রাখবেন, আপনি যখন চাইবেন তখন ভিডিওগুলো দেখতে পারবেন, আপনার এমবি খরচ দুইটাই কম হবে। তো তিন নম্বর যেটা আছে সেটাতে আপনি আপনার মোবাইলের ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পরে আপনি একটা ভিডিও অন করবেন, যেমন আমি ভিডিওটা অন করতেছি, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি, এই ভিডিওটা অন করলাম, এটা আবার অফ করলাম, অফ করার পর এটা অন করে আপনি চালু করে আবার বন্ধ করবেন, তখন এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন, আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কী দেখেন, কোয়ালিটি অপশন যেটা আছে এটাতে আসবেন। এখানে আসার পর এখানে অটো 360p, 144p, 240p, 360p, এটা হচ্ছে রেগুলেশন, ভিডিওর রেগুলেশন কি এইচডি ফুল এইচডি যেগুলো থাকে এগুলাই। তো এখান থেকে আপনি এই যে কোনো একটা সিলেক্ট করে দেখতে পারেন, এবং যদি যত কম সিলেক্ট করবেন তত এমবি আপনার কম খরচ হবে।
আপনি যদি দেখার জন্য সামান্য কিছু দেখার জন্য এটা ব্যবহার করে থাকেন তাহলে আপনি এখান থেকে তিনটা থেকে চারটা থেকে যে কোনো একটা ধীরে ধীরে এমবি কম কাটবে। আমি সাজেস্ট করবো 360 ডিগ্রি একদম নিচে একটা সিটিং করে রাখবেন বা অটো এটা সিটিং করে রাখবেন, মোটামুটি দুটো থেকে একটা সিটিং করে রাখলে আপনার এমবি কম খরচ হবে। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম তিনটা সিটিংস, সেই তিনটা সিটিংসে আপনার এমবি খরচ কমই হবে, ফোনের চার্জও কম খরচ হবে, ফোনের চার্জ কম খরচ হবে এবং এমবি করে দুটোই কম খরচ হবে আশা করি। তো এই সিটিংগুলো আপনি করে রাখবেন এবং আপনার এমবি এবং চার্জ করে দুটোই বাঁচান। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।